গতকাল সুপ্রিম কোর্টে একটা কেস উঠেছিল, সেই কেস নিয়ে বিভিন্ন চাকরি প্রার্থী আমার কাছে মেসেজ করেছিলেন এবং গত ভিডিওর কমেন্টে অনেকে গতকালের সুপ্রিম কোর্টের কেস বিষয়ে জানতে চেয়েছিলেন, তাই সে বিষয়ে কথা বলবো এবং আপার প্রাইমারিতে যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে সে সম্বন্ধে কিছু খবর এসেছে, সেই খবর আপনাদের কাছে তুলে ধরবো এবং আজ প্রাইমারি যে মেরিট লিস্ট চ্যালেঞ্জ করে যে কেস সেই কেস প্রসঙ্গে বলবো। তো প্রথমে সুপ্রিম কোর্টের যে প্রাইমারি কেস সেই কেস প্রসঙ্গে বলবো। এই কেসের ইতিহাসটার প্রথমটা হলো যখন একত্রিশে জানুয়ারি যখন টেট পরীক্ষার কথা ঘোষণা করা হয় তখন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে কিছু নন ট্রেন্ড অর্থাৎ যারা নির্ধারিত সময়ের পরে ট্রেন্ড হয়েছিলেন তারা একটা মামলা করেন এই অজুহাত দেখিয়ে, যেহেতু অনেকদিন ধরে টেট পরীক্ষা নেওয়া হয়নি সেই জন্য অনেক চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে, এবার এই টেট পরীক্ষায় যদি তাদের সুযোগ দেওয়া হয় তাহলে বঞ্চনার অবসান হয়। তো সেখানে রাজর্ষি ভরদ্বাজ তাদের মধ্যে কয়েকজন পিটিশনারকে তিনি 2017 টেটে সুযোগ দিতে বলেন, তাদেরকে পর্ষদ যথারীতি সুযোগও দেয়, কিন্তু সেই সাথে পর্ষদ আবার ডিভিশন বেঞ্চে চলে যায়। সেখানে ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন এবং সৌগত ভট্টাচার্যের কাছে তারা যে অ্যাপিল করে সেই অ্যাপিলে পর্ষদ বলার চেষ্টা করে যে নোটিফিকেশানের পরে তারা ট্রেন্ড হয়েছে, কোনো রকম এতে মানবিক কারণ গ্রাহ্য নয়, আর এছাড়াও তারা যুক্তি দিয়েছিল যে প্যান্ডেমিক পরিস্থিতির কারণে তারা এতদিন টেট নিতে পারেনি। বিচারপতি সৌমেন সেন বলেছিলেন হ্যাং ইউর প্যান্ডেমিক, প্যান্ডেমিকের আগে এতদিন কোথায় ছিলেন। তো শেষ পর্যন্ত বিচারপতি সৌমেন সেন তাদের আবেদন খারিজ করে দেন, বলেন যে নোটিফিকেশানের পরের কোনো আবেদন গ্রাহ্য হবে না। এই সাথে সৌমেন সেন এবং সৌগত ভট্টাচার্য তাদের দেওয়া রায়ে তারা রাজ্য সরকারকে একটা নির্দেশিকা দেন যে রাজ্য সরকার চেষ্টা করবে যাতে খুব দ্রুত দ্রুত টেট নেওয়া যায় এবং সম্ভব হলে এনসিটির যে গাইডলাইন আছে প্রতি বছর যাতে টেট নেওয়া হয় সেই নিয়ে মনে করিয়ে দেন। অবশেষে সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হলো গতকাল। সেই রায়ে যেটুকু বলা হয়েছে তার সারমর্ম হলো যে 2017 টেটে যারা বসার আবেদন করেছিলেন তাদের আপাতত এই টেটে সংযুক্ত করার কোনো আর সম্ভাবনা বা সুযোগ নেই, তাদেরকে পরবর্তী টেটে বসতে হবে এবং পরবর্তী টেট কবে নিতে হবে তার একটা গাইডলাইন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, আগামী 2022 সালের মার্চ মাসের মধ্যে নতুন একটা টেট কন্ডাক্ট করতে হবে এবং সেই টেটের মধ্যে আরও অন্যান্য ছেলেরা যেমন সুযোগ পাবে তেমনি এরাও তেমনি সুযোগ পাবে, তবে পরবর্তী টেটটা যেন 2022 সালের মার্চ মাসের মধ্যে হয়। এবার প্রশ্ন উঠতে পারে যে 2022 সালের 31 মার্চ পর্যন্ত যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সময়সীমা পেরিয়ে গেলে কি হবে। সেই সময়সীমা পেরিয়ে গেলে খুব সহজ ব্যাপার, রাজ্য আবার সুপ্রিম কোর্টে আবেদন করবে যে আমাদের আরও এক বছর সময় দেওয়া হোক বা আরও 6 মাস বা আরও 3 মাস সময় দেওয়া হোক। এই ধরনের উদাহরণ আগেও ঘটেছে, সুপ্রিম কোর্ট যখন ত্রিপুরার যে শিক্ষক নিয়োগকে বাতিল করেছিল একটা সময়সীমা বেঁধে দিয়েছিল যে এই সময়সীমার মধ্যে নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, কিন্তু সেই সময়সীমা মোট 4 বার বাড়িয়ে নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত সেই নিয়োগ কিন্তু সম্পূর্ণ হয়নি এবং সেজন্য রাজ্য সরকারকে কি জেলে পুরেছে না। তো সময় বাড়িয়ে নেওয়া যাবে রাজ্য যদি চায়, মনে করে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে সময় দেওয়ার জন্য প্রস্তুত, এর উদাহরণ আমরা আগেও পেয়েছি। দেখতে হবে রাজ্যের সদিচ্ছা কতটা, নতুন টেট নেওয়ার ক্ষেত্রে তাদের সদিচ্ছা এখানে মূল গুরুত্বপূর্ণ। আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাইমারি মেরিট লিস্টকে চ্যালেঞ্জ করে একটি কেস রয়েছে, তবে সেই কেসটি 81 নম্বর সিরিয়ালে রয়েছে এবং তার আগে আরও কয়েকটি কেস রয়েছে, সেই কেসগুলো আজকে উঠবে কি না এটা বলা যাচ্ছে না, তবে ওই কেসের আগে যে সমস্ত কেস রয়েছে বেশিরভাগ কেস একই ধরনের আইডেন্টিক্যাল ম্যাটার, আপার প্রাইমারির ইন্টারভিউ লিস্টকে চ্যালেঞ্জ করে কেস, তাহলে ওই কেসগুলো বিচারপতি বলেছিলেন শুক্রবার শুনবো, তো উনি যদি শুক্রবারে পাঠিয়ে দেন সেক্ষেত্রে প্রাইমারি মেরিট লিস্টকে চ্যালেঞ্জ করার কেসের শুনানির সম্ভাবনা কিছুটা হলেও আছে। আর যদি স্টে পড়ার সম্ভাবনা কেমন কম সেটা আগেও বলেছি, প্রায় নেই বললেই চলে। সব কিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যার দিকে হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে প্রাথমিকের কাউন্সেলিংয়ের জন্য নোটিশ আসতে পারে, সেখানে অনেক বিষয় ক্লিয়ার হবে এবং আপনাদের সামনে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে আপার প্রাইমারির যে ইন্টারভিউ লিস্ট সেই লিস্ট সম্পর্কে আরও কিছু নতুন খবর এসেছে, সেই লিস্ট প্রায় প্রস্তুত হয়েই গেছে। তো সেখানে কোন কোন বিষয়ে করা হয়েছে সে বিষয়ে যৎসামান্য খবর পাওয়া গেছে, সেটা হলো
রেশিও মেনে ইন্টারভিউ লিস্ট দেওয়া হবে, নতুন যে ইন্টারভিউ লিস্ট দেওয়া হবে তাতে নাম্বার থাকবে এবং তাতে শুধুমাত্র সেই সমস্ত ডাক না পাওয়া প্রার্থীরা থাকবে যাদের ডকুমেন্টস আপলোডের কারণে সমস্যা হয়েছে। অর্থাৎ এক হলো ইন্টারভিউ লিস্টে যারা ডাক পাবে, ইন্টারভিউ যারা দিতে পারবে তাদের নিয়েই শুধু লিস্ট প্রকাশিত হবে, পুরো 130,000 জনের লিস্ট প্রকাশিত হবে না। যাদের লিস্ট প্রকাশিত হবে তাদের নাম্বার পার্ট পার্ট করে ব্রেকআপ নাম্বার দেওয়া থাকবে, এর ফলে প্রার্থীরা জানতে পারবে যে লাস্ট কাট অফ কত এবং প্রত্যেকের নাম্বার সেখানে পর্ষদের যুক্তি হতে পারে যে প্রত্যেকের নাম্বার তো প্রার্থীরা জানে, তো এই নাম্বার যদি আমরা দিয়ে দিই যারা লিস্টে ডাক পেয়েছে তাহলে যারা ডাক পায়নি তারা তাদের অবস্থানও জানতে পারবে এবং যাদের ভেরিফিকেশানে সমস্যা হয়েছে অথচ তারা কাট অফের মধ্যে রয়েছে তাদেরও লিস্টে রাখা হবে, কিন্তু রিমার্কসের জায়গায় উইথহেল্ড বা এই জাতীয় কিছু লিখে রাখা হবে, যেটাকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে তিনি যেভাবে অর্ডার দেবেন, তিনি যেভাবে নির্দেশ দেবেন সেইভাবেই এটা চালিত করা হবে। তবে এটাও যদি করা হয় এটা স্বচ্ছতার জন্য, এটাও অনেকটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো ইন্টারভিউ লিস্ট কাকে বলা হয় সেই বিষয়ে গেজেটে একটা সংজ্ঞা দেওয়া আছে, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ এবং মেরিট ওয়াইজ যে ইন্টারভিউ লিস্টে রেশিও করে যে ডাকটা পাবে সেটাই হচ্ছে ইন্টারভিউ লিস্ট। সেখানে 130,000 জনকে ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়াটা একটা গেজেটের সাথেও সাংঘর্ষিক, তো সেক্ষেত্রে আমি মনে করি না যে এতে কোনো সমস্যা হতে পারে। যাদের ভেরিফিকেশানের সমস্যার জন্য যারা আটকে গেছিলেন আমি মনে করি তাদের জন্য এটা ভালো খবর, আশা করব সব কিছু ভালো হবে, সব কিছু ঠিকঠাক হবে, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।